নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 16 মে 2022 সোমবার চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণে 6 রাশি হতে চলেছে কোটিপতি। অর্থাৎ এই চন্দ্রগ্রহণের পর থেকে এই রাশিগুলোর ভাগ্য চমকাতে চলেছে। দেখুন, চন্দ্রগ্রহণটি হচ্ছে আপনার বৃশ্চিক রাশিতে এবং বিশাখা নক্ষত্রে অনুষ্ঠিত হচ্ছে। বৃশ্চিক রাশি, বিশাখা নক্ষত্রে এই চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এর পাশাপাশি দিনটি পড়েছে সোমবার, 16 মে সোমবার পড়েছে। এই চন্দ্রগ্রহণের সময়টা সেটা হচ্ছে সকাল আটটা আঠাশ মিনিট থেকে 11টা 56 মিনিট পর্যন্ত এই গ্রহণ থাকবে। এই গ্রহণের সময় আমি বারবার বলছি, যারা গর্ভবতী মহিলারা আছেন বিশেষভাবে সাবধানতা অবলম্বন করুন। এই সময় কোনো লিকুইড টাইপের খাবার খাওয়াটা যতটা পারবেন বর্জন করুন, বা যদি খেতে হয় একান্ত সেখানে তুলসী পাতা আপনারা অবশ্যই দিয়ে রাখবেন। এবং গ্রহণের পর এই যে 11টা 56 মিনিটে যে গ্রহণ চলে যাচ্ছে, তারপর দান করুন। এই দান করাটা কি 5 গুণ লাভ আপনি কিন্তু পাবেন। আপনি যে রাশির মানুষ হন না কেন, কিন্তু দানটা কিন্তু বিশেষভাবে দরকার। এবং এই চন্দ্রকে নিয়ন্ত্রণ করে দেবাদিদেব মহাদেব। দেখবেন দেবাদিদেব মহাদেবের মস্তকে চন্দ্রের কিন্তু আছে, অবস্থান করছে। অর্থাৎ যতটা ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায় পাঠ করুন, বা নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়টা করবেন আপনার নিজের ব্যক্তিগত ব্যাপারে, নিজের জন্য সেলফ, এবং ওং নমঃ শিবায়টা যখন করবেন আপনার পরিবার পরিজনদের জন্য। যত আপনি পাঠ করতে পারবেন এই গ্রহণের সময় ততদিক লাভ আপনি কিন্তু উঠাতে পারবেন। অর্থাৎ গ্রহণের নেগেটিভিটি থেকে আপনি কিন্তু মুক্তি পাবেন। এবং গ্রহণের শেষ হয়ে যাওয়ার পর স্নান করুন। এই সময় কোনো বটি বা ধারালো কোনো কাঁচি এগুলোতে আপনি কাজ করবেন না। বিশেষ করে এই সময়টা যতটা পারবেন না মেনে চলার চেষ্টা করুন। এই গ্রহণে, এই যে 16 মে 2022 সোমবার যে বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে যে গ্রহণটা অনুষ্ঠিত হচ্ছে, এবং ভারতীয় সময় কখন যেটা আপনাদেরকে জানিয়ে দিলাম 8টা 28 থেকে 11টা 56 মিনিট, যে রাশিগুলো মানে সৌভাগ্যশালী হতে চলেছে সে রাশিগুলোর একে একে নাম আমি বলবো। নাম্বার 1, ধনু রাশি। ধনু রাশির এই সময় ভাগ্যোদয় কিন্তু আপনাদের হবে। আপনি ধনু রাশির মানুষ, আপনার ক্ষেত্রে ভাগ্য উন্নতি আপনাদের কিন্তু হতে চলেছে। এবং ব্যবসা ক্ষেত্রে মানে আপনার অভাবনীয় লাভ আপনি কিন্তু পাবেন। মানে আপনি যেটা কল্পনার বাইরে, আপনি যে কোনো ব্যবসা করুন না কেন, ছোট হোক বড় হোক, এবং আকর্ষিক অর্থ লাভ, সম্পত্তিগত দিক থেকে লাভ, যারা জলীয় বিজনেস করছেন, যারা মাছের ব্যবসা করছেন, যারা লিকুইড প্রোডাক্টের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মালামাল। অর্থাৎ আপনার বিক্রি শুধু ডাবলিং বলবো না, 10 গুণ বিক্রি কিন্তু আপনার হবে। আর্থিক স্থিতি মজবুত হবে। 2 নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম মকর রাশি। মকর রাশি আপনি হতে চলেছেন মালামাল। আপনার দৈনন্দিন রোজগার বৃদ্ধি করবে। হঠাৎ কোনো সূত্র থেকে অর্থপ্রাপ্তি মকর রাশির কিন্তু হবে। এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি এবং
বিদেশ থেকে আপনারা কিন্তু লাভবান হবেন। আপনি মকর রাশি মানুষ, ডায়েরিতে নোট করে নিন। এবং কর্মক্ষেত্রে উন্নতি, কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা থাকছে। তিন নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আকস্মিক ধনলাভ, আপনাদের প্রবল প্রাপ্তি এবং শেয়ার মার্কেট, স্টক মার্কেট, গোল্ড থেকে আপনারা কিন্তু যথেষ্ট লাভবান কিন্তু হবেন মিথুন রাশি, তিন নম্বর রাশি। এবং আপনাদের বেশ কিছু মনোবাঞ্ছা পূরণ এই সময় কিন্তু আপনাদের হবে। চার নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই গ্রহণ আপনাদের বেশ কিছু দিক থেকে শুভ সংবাদ কিন্তু নিয়ে আসবে এবং ধনের জায়গাটা, আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের মজবুত কিন্তু করবে। অর্থাৎ চার নম্বরটা যে রাশি সেটি হচ্ছে আপনার মীন রাশি। সম্পত্তিগত দিক থেকে, ব্যবসার দিক থেকে এবং কর্মের দিক থেকে যথেষ্ট লাভ কিন্তু পাবেন। পাঁচ নম্বর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আর্থিক স্থিতি মজবুত, যে কোনো কাজে আপনারা সফলতা পাবেন, ভাগ্য দয় আপনাদের হতে চলেছে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট এবং ডুবে গেছে, আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার এ সময় কিন্তু হবে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, কন্যা রাশি অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে কন্যা রাশি। এরপর যে রাশির কথা বলবো, সবশেষ যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের দৈনিক রোজগার, দাম্পত্য সুখ, কেরিয়ার এবং বড় ধরনের কন্ট্রাক্টগুলো কিন্তু আপনাদের আসবে। এই চন্দ্রগ্রহণে আপনাদেরকে বলবো, ওম নম শিবায় বা নম শিবায় যত পাঠ করতে পারবেন ততদিক, বা রুদ্রাক্ষের মালা নিয়ে জপ যদি করতে পারেন তাহলে বিশেষ, বা গায়ত্রী মন্ত্র যেটাই পারেন না কেন, লিখে রাখুন, পিছন ফিরে তাকাতে হবে না। এবং অর্থনৈতিক সমৃদ্ধি আপনাদের এই সময় কিন্তু হবে, চোখে পড়ার মতন কিন্তু দেখা যাচ্ছে বৃষ রাশির। ভাগ্য দয় আপনাদের হতে চলেছে, ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পেতে চলেছেন এবং সফলতাই সফলতা দেখা যাচ্ছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।